অফিশিয়াল ভাবে সাহেব খান এবং উপবিশেষের ডিভোর্সের মামলা খারিজ হয়ে যাওয়ার পরে পারিবারিক বিষয়ে বিশেষজ্ঞ কয়েকজন আইনজীবীর সাথে কথা হয়েছে এসব বিষয় নিয়ে। বিশেষ করে ছেলে আবরাম খান জয়ের দায়িত্ব কার কাছে থাকবে এবং কে তার ভরণ পোষণের খরচ বহন করবে, এ বিষয়ে জানা যায়। সাকিব খানকেই জয়ের সম্পূর্ণ দায় দায়িত্ব বহন করতে হবে। জয় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত থাকবে মা উপবিশেষের কাছে, এরপর প্রাপ্তবয়স্ক হলে জয়ের দায়িত্ব নেবে সাকিব খান। এক্ষেত্রে সাকিব খান যদি অসচ্ছল হয় কিংবা জয় যদি পূর্ণ বয়স্ক হওয়ার পর সাকিব খানের সাথে থাকতে না যায় তাহলে ব্যাপারটি ভিন্ন। এদিকে সাকিব খানের আইনজীবী নিজেই জানিয়েছেন, সাকিব খান ছেলের সব খরচ বহন করবেন, সেটা তিনি যেমন আগেও বলেছেন এখনো বলছেন। জয় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মা উপবিশ্বাসের কাছে থাকলেও প্রাপ্তবয়স্ক হওয়ার পর সাকিব খান ছেলের অভিভাবকত্ব নিতেও পারেন। সেই সাথে উপবিশ্বাস যদি আরেকটি বিয়ে করেন তাহলে সাকিব খান তার ছেলেকে নিজের কাছে রাখার আবেদন করতে পারবেন। ওদিকে সাকিব খান যদি আরেকটি বিয়ে করেন তখনও ছেলের সব দায় দায়িত্ব বহন করতে হবে সাকিব খানের। এছাড়া মুসলিম রীতি অনুযায়ী উত্তরাধিকার হিসেবেও যথাযথ সবকিছুই পাবেন আবরাম খান জয়। তবে অপবিশ্বাস কয়েকটি ইন্টারভিউতে বলেছেন জয় তার কাছেই থাকবে এবং জয়ের কোনো ভরণ পোষণের টাকা সাকিবের কাছ থেকে নেবেন না, সবকিছুই তিনি বহন করবেন, কারণ তার কাছে সাকিবের টাকা নেয়ার থেকে মরে যাওয়া ভালো। প্রিয় দর্শক, এসব বিষয় নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।